হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগত। এ পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত পরিসরে পরিচয় তুলে ধরছি। আমি হামিদ শিকদার, প্রভাষক, ইতিহাস বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তবে চলো জেনে নেওয়া যাক আজকের পাঠ পরিচিতি। শ্রেণী দ্বাদশ, বিষয় ইতিহাস, প্রথম পত্র, অধ্যায় প্রথম, এমসিকিউ লেকচার 1। ইতিমধ্যে তোমরা জেনেছো যে বিশ্ব মহামারী করোনা পরিস্থিতির কারণে আজ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এজন্য হয়তো তোমাদের সাথে আমাদের মাঝখানে অনেক দূরত্ব রয়েছে, তারপরেও আমরা যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদের পাঠদানের যাতে ব্যাঘাত না ঘটে। এজন্য এর আগে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে ক্লাস নেওয়া হয়েছে। এবং এ পর্যায়ে তোমরা ইতিমধ্যে জেনেছো যে পরবর্তী পরীক্ষাগুলো হবে এমসিকিউ টাইপের। আগামী 15ই সেপ্টেম্বর থেকে যেটা শুরু হতে যাচ্ছে 100 নম্বরের এমসিকিউ। তো আমি আশা করি এই আমার এই প্রথম লেকচার থেকে কমপক্ষে 5টি কোশ্চেন কমন পাবে। এজন্য তোমরা এই ভিডিওটি সুন্দর করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাসের সাথেই থাকবে। আজকের শিখনফল এই পাঠ শেষে আমরা তোমরা যে শিখতে পারবে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো। তো দেখো, প্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিষয়ক্রম অনুযায়ী বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, অর্থাৎ এই কোশ্চেন গুলা যদি তুমি মনোযোগ সহকারে দেখো বা পড়ো বা মুখস্থ করো, তাহলে তোমরা ক নাম্বারে যে জ্ঞানমূলক কোশ্চেন এটাও জানতে পারবে, শিখতে পারবে। তো প্রথমেই আমরা প্রথম অধ্যায় আলোচনা করছি, ইতিহাস প্রথম পত্রের, যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ও ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। এখানে দেখো টপ 10 টিপস, গুরুত্বপূর্ণ 10টি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর কোশ্চেন, ভাস্কো দা গামা প্রথম ভারতবর্ষে আসেন 1498 সাল। ভাস্কো দা গামা দ্বিতীয়বার ভারতবর্ষে আসেন 1502 সাল। পর্তুগিজরা বিষুবরেখা অতিক্রমণ করে 1471 সালে। তুর্কি অটোম্যান সাম্রাজ্যের অভ্যুত্থান ঘটে 15 শতাব্দীতে। কালীঘাটের যে স্থানীয় রাজা ছিলেন জামোরিন, মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করেন 1453 সালে। অর্থাৎ 1453 সালে মুসলমানেরা কনস্টান্টিনোপল বিজয় করেন, এটা হচ্ছে রোমান সাম্রাজ্য পতনের পর মধ্য দিয়ে। ভাস্কো দা গামা ভারতবর্ষে প্রথমবার এসেছিলেন, তখন তিনি এসেছিলেন মাত্র 3 মাস, এবং ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য প্রথম আগমন করেন পর্তুগিজরা, পর্তুগিজ জাতি অর্থাৎ পর্তুগালের জাতিরা। পরে যে বিষয়টি দেখতে পাচ্ছ যে ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানি, এখানে টপ 10 টিপস অর্থাৎ 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন এমসিকিউ আকারে আসতে পারে। এটা হচ্ছে ইংরেজরা বোম্বাই শহরটি লাভ করে বিয়ের যৌতুক হিসেবে। ডাচরা ভারতবর্ষ ত্যাগ করে 1805 সালে। ভারতবর্ষে প্রথম পর্তুগিজ উপনিবেশ গড়ে ওঠে হুগলিতে। ডেনমার্কের অধিবাসীদের বলা হতো দিনেমার। গোয়ার ক্যাথলিক ধর্মযাজককে স্বীকৃতি দেন পোপ তৃতীয় পল। পর্তুগিজ শক্তির অধঃপতন শুরু হয় ডিজে ক্যাস্ট্রোর মৃত্যুর পর। ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদ পায় 1600 সালে, এবং হল্যান্ডের অধিবাসীদের ইতিহাসে ডাস বা ওলন্দাজ নামে পরিচিত। হল্যান্ডের বলা হতো ডাস বা ওলন্দাজ। 1616 সালে মালাক্কা অধিকার করে ডাচরা, এবং ওলন্দাজের প্রধান ঘাঁটি ছিল বাংলার চুঁচুড়া। এরপর যে বিষয়টা দেখতে পাচ্ছ যে শিরোনাম হচ্ছে ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে 10টি প্রশ্ন,
যে 1596 সালে প্রাচ্য দেশে যে সমুদ্র অভিযান করেন কে? বেঞ্জামিন উট। আলীবর্দী খান জাতিতে ছিলেন তুর্কি। তো ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুটি স্থাপন করে 1659 সালে। ইংরেজরা মাদ্রাজে নির্মাণ করেন সেন্ট জর্জের দুর্গ। ইংরেজরা ফরোকশের ফরমান লাভ করে 1717 সালে। সরফরাজ খান নিহত হন গিরি আর যুদ্ধে। সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন 23 বছর বয়সে। ঘসেটি বেগম ছিলেন সিরাজউদ্দৌলার বড় খালা। 7 বছর ব্যাপী যুদ্ধ সংঘটিত হয় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। ইংরেজ কাউন্সিলের সদর দপ্তর ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। এ পর্যায়ে দেখতে পাচ্ছ পলাশি যুদ্ধ। তোমরা জানো যে পলাশি যুদ্ধ ভাগীরথী নদীর তীরে পলাশি নামক স্থানে এটা হয়েছিল 1757 সালের 23শে জুন। তো পলাশি যুদ্ধের এখান থেকে ঐতিহাসিক অন্ধকূপ হত্যা এটা বর্ণনা করেন হল ওয়েল। সিরাজ উদ্দৌলা তার সিংহাসনে আরোহণ করেন 1756 সালে। সিরাজউদ্দৌলার পিতার নাম ছিল জয়নউদ্দিন আহমেদ খান, মাতার নাম আমিনা বেগম, বড় খালার নাম ঘসেটি বেগম। পলাশি যুদ্ধ সংঘটিত হয় 1757 সালে 23 জুন। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ ও নবাবের মধ্যে। রাজ বল্লভ ছিলেন ঘসেটি বেগমের দেওয়ান। সিরাজউদ্দৌলা জন্ম হয় 1733 সালে। সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম ছিল লুৎফুন্নেছা। গিরিয়ার যুদ্ধ হয় 1740 সালে এবং কোম্পানির কর্মচারীদের প্রচুর অর্থদান করেন মির্জাফর। বক্সারের যুদ্ধ এটা হয়েছিল 1764 সালে। বক্সারের যুদ্ধ হয়েছিল। মীর কাসিম ছিলেন একজন দক্ষ শাসক। মির্জাফরের মৃত্যু হয় 1765 সালে। রামনারায়ণ ছিলেন বিহারের শাসনকর্তা। মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তর করেন মীর কাসিম। বক্সারের যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন মহারাজা বেনি বাহাদুর এবং মির্জাফরকে মুর্শিদাবাদের যে সিংহাসনে বসান মেজর অ্যাডাম। আর মীর কাসিম মৃত্যু মুখে পতিত হন 1777 সালে। এরপর দেখো ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভ। এরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল 1765 সালে। তো 1764 সালের যে বক্সার যুদ্ধের পরেই তারা ইংরেজরা কোম্পানি দেওয়ানি লাভ করে। অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা। 1765 সালে গভর্নর হয়ে আসেন লর্ড ক্লাইভ। প্রথম ব্যক্তি হিসেবে দেওয়ানের পদ দখল করেন মুর্শিদ কুলি খান। রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলায় আসেন 1765 সালে এবং কোম্পানির আশ্রিত রাজ্য পরিণত হয় অযোধ্যা। ইংরেজ কোম্পানির দ্বৈত শাসন। ইতিহাসে দ্বৈত শাসন গুরুত্বপূর্ণ একটি ঘটনা, কেননা দ্বৈত শাসন হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যে একদিকে ক্ষমতাহীন দায়িত্ব, দায়িত্বহীন ক্ষমতা। নবাবের ক্ষমতাহীন দায়িত্ব, নবাবের দায়িত্বহীন ক্ষমতা। অর্থাৎ ভারতবর্ষে দ্বৈত শাসন প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন রবার্ট ক্লাইভ হচ্ছে 1765 সালে দ্বৈত শাসন শুরু করেন। 1772 সালে দ্বৈত শাসনের অবসান ঘটান ওয়ারেন হেস্টিং। বাংলা দুর্ভিক্ষ দেখা যায় 1770, বাংলা 1176 সালে। তো 76-এর মন্তর বলা হয় এটাকে। 1176 সালে দ্বৈত শাসন অবসান হয় 1772 সালে ওয়ারেন হেস্টিং এর মাধ্যমে এবং কোম্পানি শাসকের ভূমিকায় অবতীর্ণ হয় 1765 সালে। এ পর্যায়ে দেখো আরো কিছু জ্ঞানমূলক কোশ্চেন। ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন কে? ভাস্কো দা গামা, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। আলীবর্দী খানের প্রকৃত নাম কি ছিল? মির্জা মোহাম্মদ আলী। ভাস্কো দা গামা এসেছিল 1498 সালে।
তিনি প্রথম কালিকট বন্দরে এসে পৌঁছান। ডেনমার্কের অধিবাসীদের বলা হতো দিনেমার। এর পর্যায়ে দেখো, পলাশি কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে গড়ে উঠেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে 1642 সালে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অন্ধকূপত্তার কাহিনী প্রচার করেন হল অয়েল। 1770 সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়, সেটা 76-এর মনন্তর। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। দ্বৈত শাসনের অবসান ঘটান ওয়ারেন হেস্টিং। দ্বিতীয়বার রবার্ট ক্লাইভ বাংলায় আসে 1765 সালে। স্যার টমাস রো ভারতবর্ষ ত্যাগ করেন 1619 সালে। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয় 1707 সালে। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এমসিকিউ ক্লাস এখানে সমাপ্ত করছি। তবে তোমরা জেনে রাখবে যে এই লেকচারটা সুন্দর করে দেখবে, কমপক্ষে 5টি কোশ্চেন তোমরা কমন পাবে, এবং পরবর্তী এমসিকিউ লেকচারের সাথেই থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।